দ্য এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ শত্রুর শত্রু আমার বন্ধু। ভদ্রেশ্বরে তৃণমূল পুরপ্রধান খুনের ঘটনায় আরও একবার প্রাসঙ্গিক হল এই প্রবাদ বাক্য। হত্যাকাণ্ডে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর তথ্য। আগে ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুট মিলের ট্রেনে করে কাঁচামাল আসত, তারপর লরিতে করে শ্যামনগর জুট মিলের মধ্য দিয়ে কাঁচামাল আনা হতো। কিন্তু দুই জুট মিলের পরিচালন কমিটি আলাদা হয়ে যাওয়ার পরে এই রুটও বন্ধ হয়ে যায়। এরপর পুরসভার একটি সরু রাস্তা ব্যবহার করতে শুরু করে ভিক্টোরিয়া জুট মিল। কিন্তু ওই রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে পুরকর দিতে অস্বীকার করে জুট মিল কর্তৃপক্ষ। তারা দাবি করে রাস্তার বেহাল দশায় ব্যবসা মার খাচ্ছে। পুরপ্রধান হওয়ার পর জট কাটাতে উদ্যোগী হন মনোজ, সিদ্ধান্ত নেন রেললাইন বরাবর একটি চওড়া রাস্তা তৈরির। ভিক্টোরিয়া জুট মিলের কাঁচামাল একসময় আনা নেওয়া করা হতো রেলপথের মাধ্যমে, পরবর্তী সময় শ্যামনগর জুট মিলের ভেতর দিয়ে আনা নেওয়া করা হতো। কিন্তু সে রাস্তা বন্ধ হওয়ার পরে শেষ পর্যন্ত পুরসভার সরু রাস্তাই ভরসা ছিল। মনোজ উপাধ্যায় চেয়েছিলেন একটা চওড়া রাস্তা যার মাধ্যমে এই কাঁচামাল আসবে, যাতে করে এই জুট মিলও বাঁচবে, আবার লোকেরাও নিত্যদিনের যানজট থেকে মুক্তি পাবে। কিন্তু রাস্তা তৈরিতে বাধা হয়ে দাঁড়ায় জবরদখল, কারণ প্রস্তাবিত জায়গায় প্রচুর খাটাল রয়েছে। একসময় এখানেই ছিল জুট মিলের ছোট রেল লাইন, কিন্তু সে রেল লাইনের অস্তিত্ব আজ আর নেই। তার বদলে রেলের জমি দখল করে গড়ে উঠেছে এই ধরনের বেআইনি খাটাল। অন্যদিকে মনোজ উপাধ্যায় তিনি চেয়েছিলেন এই খাটালগুলোকে সরিয়েই রাস্তা বানাতে, চওড়া রাস্তা জুট মিলের জন্য। পুরসভার দাবি তারা খাটাল মালিকদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছিল। তেলনিপাড়া হচ্ছে সবথেকে কনজেস্টেড জায়গা। তেলনিপাড়া ভিক্টোরিয়া জুট মিল যেটা হচ্ছে সেটা হচ্ছে 5000 মজদুর নিয়ে ফ্যাক্টরি। এই সমস্ত জিনিসটাকে আমার চেয়ারম্যান সাহেব মাথায় রেখে সে ডেভেলপমেন্টের দিকে এগিয়েছিলেন। এই রেললাইন রাস্তাটা ও কোনোদিন উচ্ছেদ বলেননি, সবসময় বলেছেন আমি পুনর্নিবাসন দিয়ে কাজটা করব। যদিও পুরো প্রস্তাব খারিজ করে আদালতের দ্বারস্থ হন খাটাল মালিকরা, তারা পাশে পান 7 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর রাজু কুমার সাউকে। এ নিয়ে মনোমালিন্য তৈরি হয় পুরপ্রধানের সঙ্গে। মনোজ চেয়েছিলেন রাস্তা করতে, অন্যদিকে রাজু ছিলেন খাটাল মালিকদের পাশে। নিহতের পরিবারের দাবি এই টানাপোড়েনের জেরেই খুন হয়েছেন তৃণমূলের পুরপ্রধান। টোটালি এটা গেম প্ল্যান, এখন তো তদন্ত হবে, সব আপনারা দেখতে পাবেন। আমাদের যা জড়িত আছে এটা পলিটিক্যাল আছে কিছু, তারপরে কিছু এখানে এই যে খাটালে রাস্তা ফাস্তা নিয়ে খাটাল পার্টি তুলতে উঠছিল না, ওটাকে রাজু সাউই নেতৃত্ব দিচ্ছিল। নির্দল কাউন্সিলরের কেন্দ্রেই অন্যতম অভিযুক্ত রাজু ও রতন চৌধুরীর বাড়ি। এরা সম্পর্কে ভাই, দুজনের নামেই অসংখ্য অপরাধমূলক কাজকর্মের রেকর্ড রয়েছে। পুলিশ সূত্রে খবর, তাদের মূল স্রোতে ফেরাতে শ্যামনগর জুট মিলে ব্যবসার সুযোগ করেন পুরপ্রধান মনোজ উপাধ্যায়। কিন্তু রাজু ও রতন শ্রমিকদের টাকা মেটাতেন না বলে অভিযোগ। এ নিয়ে রাজু ও রতনের সঙ্গে মনোজের ঝামেলা হয়। এর মধ্যেই তাদের ধরতে তৎপর হয় পুলিশ। সূত্রের খবর, দুই ভাই মনোজের কাছে আশ্রয় চাইলেও তা দিতে অস্বীকার করেন পুরপ্রধান। এরপর জুট মিলের গুদাম ব্যবহারের চুক্তি বাতিলের ঘটনা সংঘাতের আগুনে ঘি ঢালে। রাজু রতন পহলে থা, এক ডেড় মহিনে পহলে থা, দু চার মহিনা চালায়া থা, এক মহিনে সে ইনকা কন্ট্যাক্ট নহি হ্যায়, দুসরা কোই কন্ট্যাক্ট চালাতা হ্যায়। সূত্রের খবর, রাজু ও রতনের বদ্ধমূল ধারণা ছিল মনোজ কলকাঠি নেড়েছিলেন বলেই তাদের কাজ চলে গিয়েছে। নিহতের পরিবার সূত্রে দাবি, এরপর থেকেই মনোজকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক কষতে শুরু করেন রাজু রতন। তাদের সঙ্গে হাত মেলান নির্দল কাউন্সিলর। তার ঠিক পরেই খুনের ঘটনা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা ভদ্রেশ্বরের পুরপ্রধান। অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।